হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে স্টার্ট করব ক্লাস নাম্বার 12, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইকোলজির। সো আজকের যে টপিক সেটা হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ পিয়াজের জ্ঞানমূলক বিকাশ। ওকে, সো এটা এমন একটা টপিক, এমন কোনো টিচিং এক্সাম নেই যেখানে প্রাইমারি টেট, আবার প্রাইমারি টেট বা সিটেট বা বিভিন্ন স্টেটের টেটে তুমি যাও না কেন, এরকম কোনো এক্সাম নেই যেটা এই টপিক থেকে কোনো কোশ্চিন হয় না। সো এটা নিজেই এতটাই মহত্ত্ব, এর গুরুত্ব প্রচুর। সো আশা করব এই ভিডিওটা দেখলে তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এখান থেকে যে সমস্ত কোশ্চিন জিজ্ঞেস করা হয় এক্সামে সবগুলোই অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? তো জেন পিয়াজের অ্যাকচুয়ালি যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি ছিল, বিশেষ করে এটা 0 থেকে নিয়ে 18 বছর শিশুদের জন্য ছিল, ইনি হচ্ছেন জেন পিয়াজে, আশা করি দেখতে পাচ্ছ। ওকে, এবার চলে আসি অ্যাবাউট জেন পিয়াজে। দ্যাট মিন্স জেন পিয়াজের সম্পর্কে আমরা কিছু জেনে নেব। আমরা কিছুকাল আগে একটা কোশ্চিন স্পেশাল ক্লাস করেছিলাম যেখানে কোশ্চিন ছিল যে জেন পিয়াজে কোন দেশের জন্মগ্রহণ করেছিলেন। দ্যাট মিন্স তার পার্সোনাল লাইফ সম্পর্কেও কোশ্চিন করা হয়। তো আমার যেটুকু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজন সেটাকে নিয়ে ডিসকাস করব। দেখো, প্রখ্যাত মনস্তত্ত্ববিদ পিয়াজে বা জেন পিয়াজে 1896 খ্রিস্টাব্দে কবে জন্মগ্রহণ করেন, 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। দ্যাট মিন্স উনি একজন কী ছিলেন, হ্যাঁ, সুইস, অনেক ক্ষেত্রে বলা হয় সুইস সাইকোলজিস্ট ছিলেন বা সুইজারল্যান্ডের সাইকোলজিস্ট ছিলেন। তিনি নিজেকে জেনারিক এপিস্টমোলজিস্ট বলতেন। এটা কেন বললাম এই কোশ্চিনটাও দেখা যায়। বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর যখন বিকাশ হয়, বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক, বিকাশের সঙ্গে কার প্রজ্ঞা, এই যে প্রজ্ঞা, কগনিটিভ যে প্রজ্ঞা হচ্ছে, এর অনুসন্ধান করার আগ্রহ প্রকাশ যারা করেন তাদেরকেই বলা হয় জেনেরিক এপিস্টমোলজিস্ট। ওকে, তাহলে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে জেনেরিক এপিস্টমোলজিস্ট কাজে বলবো, বিকাশের সঙ্গে সঙ্গে প্রজ্ঞার বিকাশের সন্ধানকারীদের বলা হয়। তিনি নিজে একজন দার্শনিকও ছিলেন। তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তিনি এই পুরো জিনিসটা, দার্শনিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয়কে নিয়ে এই তার থিওরিটা, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট বা নৈপ্রজ্ঞামূলক বিকাশের থিওরিটা দিয়েছেন। ওকে, সো যারা নতুন আছো চ্যানেলে তাদেরকে বলবো প্রাইমারি টেট বা টিচিং রিলেটেড যে কোনো এক্সামের নিউজ এবং প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে অবশ্যই। ওকে, চলে আসি জেন পিয়াজের যে ভিত্তি, জেন পিয়াজে অ্যাকচুয়ালি যে যে ভিত্তির উপরে এই প্রজ্ঞামূলক বিকাশ এর তথ্যটা দিয়েছেন, এই থিওরিটা দিয়েছেন, এটা কোন ভিত্তির উপরে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি তিনি বিভিন্ন বয়সের শিশুদের প্রজ্ঞামূলক বিকাশের উপর কি করেছেন, দীর্ঘদিন গবেষণা করেছেন এবং গবেষণা করে মন্তব্য করেন যে প্রজ্ঞামূলক বিকাশের কি কটি স্তর রয়েছে, 4টি স্তর। আমি যেটুকু পয়েন্ট তুলেছি না সবগুলোই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, তো কোনো পয়েন্টটাই ছাড়া যাবে না। তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে বা কেউ নোট ডাউনও করে নিতে পারো নিজের খাতায়। দেখো, এখন কোশ্চিন হবে প্রজ্ঞামূলক বিকাশের, অর্থাৎ জেন পিয়াজের কটি স্তরে ভাগ করা রয়েছে। তাহলে আনসার হয়ে যাবে কটা, 4টি স্তরে ভাগ রয়েছে। অবশ্যই সে 4টি স্তরের সমস্ত ডিটেলস আমরা পড়বো পরবর্তীতে। দেখো, প্রতিটি স্তরে তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করেই, হ্যাঁ, তৈরি করেছেন। তার মানে প্রত্যেকটা স্তর তার পূর্ববর্তী উপরের ভিত্তি করে বিকাশিত হয়, তিনি এই কথাটা বলতে চাইছেন। ক্লিয়ার? এবার বলছে শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় কিভাবে, স্পর্শ, দর্শন এবং স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে। এই সমস্ত ছোট ছোট টপিক, কারণ এই লাইনগুলো পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেই জন্য তুলেছি। তো তিনার যে সাইকোলজিস্ট পিয়াজের দুটো ভিত্তি ছিল, একটা হচ্ছে, তাহলে পিয়াজের যে দুটি ভিত্তির উপরে এই থিওরিটি দিয়েছেন সেটি হচ্ছে দার্শনিক ভিত্তি একটা, আর একটা হচ্ছে জৈবিক ভিত্তি। দ্যাট মিন দার্শনিক ভিত্তিটা কী ছিল, দার্শনিক ভিত্তিতে কী বলছেন তিনি, এখানে এরকম টাইপের একটা তথ্য দিয়েছেন যে জ্ঞান মানুষের আবিষ্কৃত। কী বললাম, জ্ঞান মানুষের আবিষ্কৃত, অবশ্যই জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না। অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে কোনো জ্ঞান থাকে না, জ্ঞান সেই পৃথিবীতে এসে তার পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমে, আস্তে আস্তে বড় হয়ে ওঠার মাধ্যমে সে জ্ঞান অর্জন করে। দ্যাট মিন্স জ্ঞান সেটা অর্জিত, অর্থাৎ ইনার এটা, এই যে শব্দটা বললাম সেটা দার্শনিক একটা ভিত্তি। দ্বিতীয় ভিত্তি সেটা হচ্ছে জৈবিক ভিত্তি। তিনি কি বলেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ক্ষমতা বা বংশগতির ধারায় প্রাপ্ত জৈবিক ক্রিয়ার সাহায্যে শিশুর পূর্ব নির্ধারিত পদ্ধতিতে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে।
দ্যাট মিন্স কিছু জৈবিক পদ্ধতি থাকে, যেটা আমি এর আগেও ডিসকাশন করেছি যে তার স্বতঃস্ফূর্তভাবে পরিবেশের সঙ্গে একটা যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় তার ফলে পরিবেশ থেকে যে আত্মীকরণ ঘটে, সহযোজন ঘটে, অর্থাৎ যে বংশগতি এবং পরিবেশের যে প্রভাবটা থাকে সেটাই হচ্ছে এখানে জৈবিক ক্রিয়ার কথা বলা হয়েছে। ওকে, আশা করি এই এই দুটো টপিকের উপরে এই তথ্যটা নেওয়া হয়েছে। এটা পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও জানিয়ে দিলাম। এবার চলে আসি যে আমরা যে পিয়াজেট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এই যে এই তথ্যটা আমরা পড়বো এখানে কি কি রয়েছে। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আমি একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, বিকজ অনেকে এখানে সিটেডের ক্যান্ডিডেট রয়েছে। সো ইংলিশটা যত পড়বে তত ভালো হবে এবং তোমাদের ইম্প্রুভমেন্ট হবে। দেখো ফার্স্ট অফ অল তিনি এটাকে স্টেজেস, চারটা স্টেজে ভাগ করেছেন, দেখতে পাচ্ছ দ্য সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট স্টেজ অ্যান্ড ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্টেজগুলো তো মানে স্টেজগুলোকে পুরোপুরিভাবে আমরা তো পড়বই। এবং দেখো কগনিটিভ প্রসেস, এই কগনিটিভটা কীভাবে আসে তার প্রসেস নিয়ে কতগুলো শব্দের সঙ্গে আমাদের পরিচিতি হতে হবে। এক নম্বর হচ্ছে স্কিমাস, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম অ্যান্ড অর্গানাইজেশন, একটা শব্দ আমার ছুটে গেছে সেটা। তো ফার্স্ট অফ অল এই শব্দগুলোকে আমি যদি জানি তাহলে এই থিওরিটা বা স্টেজেসগুলো জানা আমার খুব ইজি হয়ে যাবে। তো আজকের ক্লাসে এই এই শব্দগুলোকে, এই যে স্কিমাস বা অ্যাসিমিলেশনস, এগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর প্রচুর এক্সাম ইম্পর্টেন্ট। তোমরা যারা বিএড বা ডিএলএড আছো স্কিমা হয়তো পড়েছো, প্রত্যেকের নাম শুনেছো এবং এখান থেকে কোশ্চেন কন্টেন্ট হয়। শুধুমাত্র বিএড বা ডিএডে হয় না, তুমি অবশ্যই তুমি যদি 2012 টেডের কোশ্চেন দেখে থাকো, 2012 প্রথম টেড হয়েছিল আই থিঙ্ক 2011-12, হ্যাঁ এসএসসিতে, তখন কিন্তু প্রথম যে কোশ্চেনটা ছিল সেটাই ছিল স্কিমা থেকে। চলে আসি তাহলে স্কিমা কি, দ্যাট মিন্স এখানে দেখো স্কিমা শব্দের উদ্ভাবক, এই যে এই শব্দটা প্রথম কে উদ্ভাবক করেন সেটা হচ্ছে আর্ট বাটলেট নামে একজন মনোবিজ্ঞানী। এটা নামটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, সো ত্রিপুরা আসাম টেটের ক্ষেত্রে দেখা যায় এরকম ইনফরমেটিভ কোশ্চিন জিজ্ঞেস করে থাকে, যদিও ওয়েস্ট বেঙ্গল টেটে এরকম জিজ্ঞেস করে না। তো বলে মনে রাখো আর্ট বাটলেট, ঠিক আছে। এবার স্কিমা কি, স্কিমা হলো কোনো একটা মুহূর্তে অর্জিত তথ্যের একক সংগঠন। সার্টেন টাইমে আমি কিছু অর্জিত তথ্য গ্রহণ করলাম, যখন আমরা এখন শিখছি, আমি এখন কি পড়ছি কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে এই সময়ে কোনো একটা মুহূর্তে আমি স্কিমাটা শিখলাম, এটাই আমার স্কিমা, ক্লিয়ার। তাহলে একক যে তথ্যের সেটা সংগঠনটাকেই আমরা কি বলবো, স্কিমা বলবো। এই লাইনটা থেকেই তুলে দিয়েছিল কোশ্চিনটা যে স্কিমা কি, এটা লাইন ছিল, তারপরে আরও বিভিন্ন অপশানগুলো ছিল। তাহলে বোঝা গেছে আশা করি স্কিমা জিনিসটা কি। ওকে, ক্লিয়ার হয়েছে। পরবর্তী দেখো, পরবর্তী মুহূর্তে শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে তার স্কিমা সম্প্রসারিত হয়। দ্যাট মিন্স একজন শিশুর আমি যদি একটু বলি, এটা ব্রেন, এখানে ও শিখলো যে এটা হচ্ছে ফুটবল, তারপরে আস্তে আস্তে শিখতে থাকলো যে ফুটবল ছাড়াও আরও ওর ছোটো বল হয়, তাহলে এটা বল, তাছাড়া আরও ছোটো বল হয়, তারপরে বলের মতো দেখতে অনেক কিছু হয়, তার মানে এখান থেকে দেখো তার কি হচ্ছে, এটা যদি স্কিমা হয় আর এই এগুলোও স্কিমা, এবার এগুলো কি হয় বাড়তে শুরু করে আস্তে আস্তে, সম্প্রসারিত হয়। ওকে, এইভাবে সমগ্র জীবনব্যাপীর ব্যক্তির স্কিমা সম্প্রসারিত হয়। তাহলে ব্যক্তির স্কিমা কতদিন অবধি চলে, সমগ্র জীবনব্যাপী, হ্যাঁ মৃত্যুর আগে অবধি একই রকমভাবে চলতে থাকে। তাহলে এরকম কোশ্চিন হতেই পারে, স্কিমা কখন থেকে শুরু হয়, ঠিক আছে, আর কতদিন অবধি চলতে থাকে। তাহলে চলে আসি, এই স্কিমা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে অ্যাডপ্টেশন, তোমরা জানো সকলে, হ্যাঁ, আর একটা হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠনীকরণ, ঠিক আছে। এবার এই অ্যাডপ্টেশন বা অভিযোজন এটাকে নিয়ে আলোচনা করব। অভিযোজনটা কি, তোমরা ক্লাস টেনসে একটা চ্যাপ্টারই পড়েছো অভিযোজন বা অ্যাডপ্টেশন। অ্যাডপ্টেশনের সব থেকে বাংলাস যদি সব থেকে সহজভাবে বলি, যে কোনো পরিবেশকে নিজেকে মানিয়ে নিয়ে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যদি বেঁচে থাকো সেটাই হচ্ছে অ্যাডপ্টেশন। তাহলে এই অ্যাডপ্টেশন আবার দুটো শব্দ নিয়ে তৈরি, একটা হচ্ছে অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে সহযোজন বা আত্মীকরণ বা অ্যাকোমোডেশন। তাহলে এই দুটো শব্দ পরস্পরের সঙ্গে লিঙ্কেজ, এবং এই দুটো শব্দর কনসেপ্ট ক্লিয়ার তোমাকে করতেই হবে, কারণ এই দুটো শব্দ থেকে দেখা যায় পরীক্ষাতে কনসেপচুয়ালি কোশ্চেন দেয় যে অ্যাসিমিলেশন কি, অ্যাকোমোডেশন কি, আত্মীকরণ বা সহযোজনের মধ্যে পার্থক্যটা কি। চলে আসি আত্মীকরণ শব্দটাকে শিখি। আত্মীকরণ হলো প্রাণীর আত্মসংরক্ষণ প্রবণতা, এটা আক্ষরিক একটা অর্থ, আক্ষরিক অর্থ। কিন্তু অ্যাকর্ডিং টু সাইকোলজি এখানে কি বলছে, আত্মীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক গঠনের, কি বলছে, কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক গঠনের নতুন তথ্য
চিন্তাধারা ও ভাবের সংযোজন। আমি নতুন কোনো কিছুকে শিখছি, এটাই হচ্ছে আমার আত্মীকরণ। এর ফলে স্কিমা পরিবর্তন তথা সম্প্রসারিত হয়, মানে বেড়ে যায়। যেমন আমি যদি ভাবি যে আমি এখন এখন যে জিনিসটা শিখছি আত্মীকরণ কী জিনিস, এটাই আমার কি স্কিমার একটা সম্প্রসারণ ঘটলো যারা একেবারে নতুন শিখছ। যেমন আমি আকাশে যদি দেখি পাখি উড়ছে, তাহলে দেখি পাখি যেভাবে উড়ে তাহলে সেটা এই যে শিখছি পাখি ওড়ে, তাহলে এটা একটা আমার হয়ে গেল অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। সহযোজন বা অ্যাকোমোডেশন কি? সহযোজন বা অ্যাকোমোডেশন, সহযোজন মানে বুঝতে পারছো কোনো কিছুকে যোগ করে দেওয়া। যে সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা। একটু আগে যে উদাহরণটা দিলাম, দেখো প্রয়োজন মতো আমি পরিবর্তন করছি, আমার স্কিমাতে আছে একটা জিনিস, হ্যাঁ, আর সেটাকে কি আমি করলাম, প্রয়োজন মতো পরিবর্তন করে দিলাম, সেটাই হয়ে গেল অ্যাকোমোডেশন। তাহলে দেখো আমি একটা উদাহরণ নিয়েছিলাম যে একটা বাচ্চা আকাশের দিকে তাকাচ্ছে, দেখছে পাখি উড়ছে, তাহলে পাখি যেভাবে উড়ে ছবিটা তোমরা ফিল করতে পারছো আশা করি, তার মা বলছে পাখি এটা উড়ছে। দেখা যায় কিছুক্ষণ পরে একটা প্লেন উড়ছে, দেখ ঠিক প্লেনটা কি পাখির মতোই দেখতে, কিন্তু সে তো প্লেনের আইডিয়া তার আসেনি আগে এর আগে কখনো, তো সে প্লেনটাকেও কিন্তু পাখি ভাবছে। কিন্তু পরবর্তীকালে যখন ও বুঝতে পারছে যে না এটা এটা পাখি নয় এটা প্লেন, দ্যাট মিন্স এই যে পরিবর্তনটা হলো না প্লেনের জায়গায়, সরি পাখির জায়গায় যে প্লেনের ধারণা, হ্যাঁ প্লেন আকাশে উঠছে, যে এই পরিবর্তনটাকে বলা হয় অ্যাকোমোডেশন। আর যেটা প্রথম প্রাথমিক ধারণা সেটাকে বলবো আমরা কি আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। এই যে দুটো শব্দটা আমি কেন গুরুত্ব দিচ্ছি, কারণ এই দুটো শব্দ থেকে এই রকমই কোশ্চেন আসবে। একটা উদাহরণ দিয়ে দেবে, এবার দিয়ে বলবে যে এটা অ্যাকোমোডেশন না অ্যাসিমিলেশন হচ্ছে বাচ্চাটার ক্ষেত্রে। সো কী হচ্ছে, বেসিক্যালি সহযোজন হচ্ছে প্রাণীর একটা আচরণের পরিবর্তন ঘটছে, তার মানে সে শিখছে যে যে সমস্ত বস্তু আকাশে উড়ে বা যাই যারাই আকাশে উড়ে তারাই সবসময় পাখি হয় না, তারা হেলিকপ্টার হতে পারে, প্লেন হতে পারে বা ইত্যাদি ইত্যাদি যুদ্ধবিমান হতে পারে। তাহলে এই জিনিসটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এবার তাহলে অভিযোজন কি বললাম, আমি বলেছিলাম আত্মীকরণ এবং সহযোজনের মধ্যে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান, তার মানে এই দুটো যদি হয়ে যায় তাহলে আমি বলতে পারবো, কি বলতে পারবো স্যার, অবশ্যই সেটা আমার অভিযোজন হচ্ছে। তাহলে এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্টে কোনো রকম সমস্যা হয় কমেন্ট সেকশানে জানাবে, আমি পরের ক্লাসে অবশ্যই সেটাকে বোঝাবো। নেক্সট পয়েন্ট হচ্ছে স্কিমার, সেটা হচ্ছে সংগঠনীকরণ। সংগঠনীকরণটা কী জিনিস, আমার মনে হয় সংগঠনীকরণ মানে বুঝতেই পারছো এমন একটা জিনিস যে সংগঠিত হচ্ছে। দ্যাট মিন্স খুব সহজভাবে যদি বলতে যায় তাহলে স্কিমা অ্যাসিমিলেশন অ্যান্ড অভিযোজনের পরের স্টেপটাই হচ্ছে সংগঠনীকরণ বা অর্গানাইজেশন। অর্থাৎ স্কিমা প্রজ্ঞামূলক বলছে প্রজ্ঞামূলক গঠনসমূহ সংগঠিত হয়, আরও জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, একেই কি বলছি আমরা সংগঠনীকরণ বলছি। তার মানে কোনো জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম যদি হয় তাকে এটাকে সংগঠনীকরণ বলছি। একটা উদাহরণ নিচ্ছি, দেখো বলছে যে উদাহরণটা নেওয়া যেতে পারে যে বই পাঠ পড়তে গেলে কি করতে হয়, ঠিক মতো আগে বইটাকে ধরতে হয়, হ্যাঁ পাতা উল্টাতে হয় এবং চোখের সঞ্চালন অবশ্যই ঘটাতে হবে। এই তিনটে কাজ যদি একসঙ্গে আমরা করতে পারি, হ্যাঁ তাহলেই বলবো আমাদের কি হয়েছে যে সংগঠনীকরণ করতে পেরেছি। মানে এই যে সংবেদন সঞ্চালনমূলক প্রক্রিয়াটাকেই বলবো আমরা কি বলবো যে আমাদের সংগঠনীকরণ হচ্ছে। যেমন আমি একজন শিশুকে যদি বই পড়তে বলি নিজে নিজে, তো তার আগে তাকে বইটা ধরতে হবে, পাতাটা ঠিক উল্টাতে হবে, চোখে চোখে তাকে ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো দেখতে হবে, তারপরে সে পড়তে পারবে। এই যে পুরো প্যাকেজ বই পড়ার একটা সাংগঠনিক ভাবনা, এটাই হচ্ছে আমাদের কি হয়ে গেল সাংগঠনিক। এখন যদি আমি আমি কাউকে যদি একটা গুণ করতে বলি, গুণ করার আগে তাকে কি জানতে হবে, সংখ্যা সম্পর্কে ধারণা জানতে হবে এবং যোগ জানতে হবে, কারণ গুণের সঙ্গে যোগের একটা রিলেশন আছে, ঠিক আছে, নামটা জানতে হবে, তারপরে সে গুণ করতে পারবে। দ্যাট মিন্স এই যে পুরো প্রক্রিয়াটা সেটাই হচ্ছে সামাজিকীকরণ। ওকে, আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, তোমরা তোমার হাতের কাছে যে বইটা আছে সেই বইটা পড়বে, আমার ক্লাসটা করার পর দেখবে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আবারও আরেকবার রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। পরের টপিক হচ্ছে যে শিশুর যে জ্ঞানমূলক বিকাশের স্তর, শিশুর যে জ্ঞানমূলক বিকাশের স্তর রয়েছে না, এই স্তরগুলো জেন পিয়াজে চারটি ভাগে ভাগ করেছে আমরা জেনেছি। তাহলে প্রথম স্তরটার নাম কি, প্রথম স্তরটার নাম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর। অর্থাৎ এই স্তরে শিশুরা 0 থেকে 2 বছর অবধি,
শূন্য থেকে দুই বছর অবধি, তার মানে তোমার কোশ্চিন হবে যে প্রথম স্তরটার নাম কি, সংবেদন সঞ্চালনমূলক স্তর, বা এখানে যেটা ইংলিশ নেম আছে সেন্সারি মোটর স্টেজ, সেন্সারি মানে সেন্সারের মাধ্যমে, দ্যাট মিন্স মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেটার মাধ্যমে শিশু কি হবে এখান থেকে তার বিকাশ ঘটবে, সেই জন্য এটাকে সেন্সারি মোটর স্টেজ জেন পিয়াজে বলেছেন। এবং এই বয়সের সময়সীমা কত বলেছেন তিনি, শূন্য থেকে দুই বছর। দুই নম্বর যে স্টেজ, সেই স্টেজটাকে বলছি প্রাক সক্রিয়তার স্তর, স্তর দ্যাট মিন্স প্রি অপারেশনাল স্টেজ। এইটা হচ্ছে দুই থেকে প্রায় ছয় বা সাত, আমি সাত লিখলাম অনেক বয়ে অনেক রকম লেখে, ছয় থেকে সাত বছর বয়সের মধ্যে এর সীমাবদ্ধতা থাকে, ঠিক আছে। তাহলে প্রি অপারেশনাল স্টেজ, হ্যাঁ এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। পরের স্টেজটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, দ্যাট মিন্স মূর্ত সক্রিয়তার স্তর। মানে মূর্ত মানে হচ্ছে যে শিশু কোনো একটা জিনিসকে দেখে বুঝতে পারে যে এর অস্তিত্ব আছে বা আছে না, বা তার যে কাল্পনিক থিঙ্কিংটা এটা ডেভেলপড হয়, ঠিক আছে। তাহলে এটা কত থেকে কত বয়স অবধি থাকে, সাত থেকে এগারো থাকে, ওকে। তাহলে এই বয়সগুলো ইম্পর্টেন্ট, যদিও আমি লিখিনি, তোমাকে কোশ্চিন বলবে মূর্ত সক্রিয়তার স্তর কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে, ক্লিয়ার। লাস্ট স্টেজটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, ফর্মাল সেন্সরি, ফর্মাল অপারেশনাল স্টেজ, দ্যাট মিন্স এই স্তরের বাচ্চারা প্রায় কত থেকে কত বছর হয়, এগারো থেকে আঠেরো, ওকে, এগারো থেকে আঠেরো বছর বয়সের শিশুদের মধ্যে দেখা যায়। তাহলে এই স্তরের বাচ্চারা যে কোনো জিনিস যুক্তি দিয়ে বোঝে, ঠিক আছে, সেই জন্যই এই স্তরে দেখবে এই এগারো থেকে আঠেরো বছর বয়সে যে ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি যে সাবজেক্টগুলো থাকে সেগুলো কিন্তু যুক্তিভিত্তিক থাকে, বা যা সিলেবাস কারিকুলাম তৈরি করা হয় সে কিন্তু খুব যুক্তিভিত্তিক থাকে। এবং আধুনিক যে কারিকুলাম সিলেবাস যেটা তৈরি করা হয়েছে জেন পিয়াজের থিওরি থেকে অনেক প্রভাবিত, ঠিক আছে, এখান থেকে অনেক প্রভাব বা বিস্তার করেছে, ঠিক আছে, এটার উপরে কেন্দ্র করে লেখা। এবং এই সময়ে তারা কি অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং, বিমূর্ত চিন্তাধারণা, এখন যদি তোমাকে বলা হয় যে বিমূর্ত একটা চিন্তাধারণা, ঠিক আছে, বিমূর্ত চিন্তাধারণা বলতে কোনো কিছু আমার চোখের সামনে নেই কিন্তু সেটা আমরা ভাবতে পারছি, তো এই বয়সে সব থেকে বেশি ডেভেলপ হয়। এবং আমি প্রত্যেকটা যে স্টেজ আছে প্রত্যেকটা স্টেজের নিয়ে ডেভেলপ আলোচনা করব ডিটেলে, ঠিক আছে। এখানে দেখো বয়সগুলো আমি বলে দিয়েছি, বার টু টুয়েলভ, সেভেন টু, এটা এটা স্ক্রিনশট নিয়ে নেবে, হ্যাঁ, অথবা অবশ্যই পিডিএফ তো পেয়েই যাবে টেলিগ্রাম গ্রুপে। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, এরপরের ক্লাসটা পুরো কি স্টেজেসগুলোকে নিয়ে ডিসকাশন করব ডিটেলে, এবং তার শিক্ষাগত সিগনিফিকেন্ট কী আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং কিছু এমসিকিউজ নিয়ে আলোচনা করব। সো কোনোভাবেই মিস করবে না ক্লাসটা, এবং সকলের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চ্যানেলটা। সো ধন্যবাদ তোমাদের সকলকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং ক্লাসটি সম্পর্কে তোমার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্য নিজে পড়ব এবং নিজে রিপ্লাই দেবো। ধন্যবাদ সকলকে আরও।